বেঙ্গালুরুর বাস ডিপোয়ে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলল 40টি বাস, ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে এই আগুন। সোমবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বীরভদ্র নগরের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী, তবে হতাহতের কোনো খবর মেলেনি ঘটনা ছেড়ে। পুলিশ জানিয়েছে কিভাবে অগ্নিকাণ্ড ঘটল তা এখনও জানা যায়নি। পুলিশ আধিকারিকরা প্রাথমিকভাবে অনুমান করছেন শর্ট সার্কিট থেকেই বাসে আগুন লেগেছে, তবে কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও বর্তমানে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তবে এদিন দমকল বাহিনীর 10টি ইঞ্জিনের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর। 40টি বাস পুড়ে যাওয়ায় বিশাল অঙ্কের টাকার ক্ষতি আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, বেঙ্গালুরুর বাস ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং তার জেরেই 40টি বাস পুড়ে ছাই হয়ে গেল। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বীরভদ্র এলাকাতে, আর সেখানেই দমকল বাহিনীর 10টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং তারপরেই দেখা যায় যে একাধিক বাস ডিপোয় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদিও এই ঘটনার জেরে কোনো হতাহতের খবর নেই।